হ্যালো ভিওয়ার্স আইডিয়াল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাবো তো আমি আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কী কী পোস্ট আছে কতগুলো পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আপনাদের আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে ও আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই একটা ভিডিওতেই তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি তার আগে একটা কথা না বললেই নয় আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল আইকনটি প্রেস করুন তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবার আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দ্বিতীয় ব্লক শিক্ষা ভবন ঢাকা এক হাজার তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি কলেজ সময়ে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবল প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জুন দুই হাজার বাইশ নিম্নবর্ণিত শূন্য পদে সরকারি বিধি মোতাবেক প্রদীয় পাশে প্রদীয় পদের পার্শ্বে বর্ণিত গ্রেড অনুযায়ী সাকুল্য বেতনে নিয়োগ অথবা প্যানেল তৈরির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে উল্লেখিত রয়েছে পদের নাম গ্রেড সাকুল্য বেতন পদের সংখ্যা বয়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথমেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড সাকুল্য বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা রয়েছে একটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা পোষ্যদের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক অথবা সম্মানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উন্নত উত্তীর্ণ অথবা জিপিএ ন্যূনতম দুই পয়েন্ট প্রাপ্ত হতে হবে কোন সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান অথবা প্রকল্পে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করার অন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বাংলা ও ইংরেজি টাইপে যথাক্রমে প্রতি মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং অপারেটরস অ্যাপিডিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে তো আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনকারীকে নিম্নবর্ণিত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্রের সেট ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূলকপি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পর্ষ ও অন্যান্য কোঠার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত সার্টিফিকেটের মূলকপি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ও অভিজ্ঞতা সনদ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার কপি ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়ন প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রচারের তারিখে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ হিসেবে বিবেচিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের সমপদের জনবলের জন্য অন্য প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত উনিশ সেপ্টেম্বর দুই হাজার চার তারিখের সব্য টিম এক এগারো দুই হাজার তিন একশো পঁয়ষট্টি নং স্মারক অনুসারে বয়সীমা বয়সসীমা শিথিলযোগ্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক নয় এমন কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য অঙ্গকারীবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাইয়ের পর শুধুমাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের প্রাথমিক নির্বাচনের লক্ষ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শনে ব্যতিরিকে সরাসরি বাতিল বলে বিবেচিত হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুযায়ী কোঠা সম্পর্কিত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে সকল প্রার্থীকে প্রকল্প পরিচালক সরকারি কলেজসমূহে বিজ্ঞান পরীক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প বরাবর রাষ্ট্রত্ব যে কোনো ব্যাংকের শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড জাতীয় ফ্রেস ক্লাব কর্পোরেট শাখা ঢাকায় অনুকূলে একশো টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা ফেয়োডা সংযুক্ত করতে হবে প্রবেশপত্র প্রেরণের জন্য প্রার্থীর ডাক যোগাযোগের ঠিকানা সম্মিলিত চার দশমিক পাঁচ ইঞ্চি গুণ দশ ইঞ্চি সাইজের খাম দশ টাকা মূল্যায়নের ডাক টিকিট সহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগ পরীক্ষার স্থান তারিখ ও সময় প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে প্রার্থীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সংশোধন অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই শ্রান্ত বলে গণ্য হবে আগ্রহী প্রার্থীকে আট দুই দুই হাজার একুশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রকল্প পরিচালক সরকারি কলেজ সময়ে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কক্ষনং আটশো চার অষ্টমতলা দ্বিতীয় ব্লক শিক্ষা ভবন ষোলো আব্দুল গণি রোড ঢাকা এক হাজার এই ঠিকানায় ডাক কুরিয়ার যোগে আবেদন পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন